Hi everyone, welcome to graphics team. Bondhura ajker ei video te apnader dekhabo photoshop portrait photo effect. So simple kichu effect ebong simple kichu tips apply kore ajker ei video ti apnader dekhabo. So protome amra je file gulo niye kaaj korbo shegulo open kore nibo. Dekhun ekhane ekti chobi open hoyeche ebong ekti dealer chobi open hoyeche. So amra ei chobi diye So, আমরা এই ছবি দিয়ে দেয়ালের উপর পোর্ট্রেট ফটো এফেক্টটি তৈরি করব সো প্রথমেই আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব সো তার জন্য আমরা সিলেক্টর টুলসটি ইউজ করব সিলেক্টরের পর মাউসের রাইট বাটন চেপে আমরা এখান থেকে 1.5 ফেদার দিয়ে দিব তারপর আমরা ছবিটির লেয়ার সিলেক্ট করে ডাবল ক্লিক করে এটাকে আনলক করে দিব তারপর ডিলিট বাটন চেপে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব ওকে এখন আমরা ছবিটিকে ইটের দেয়ালের উপর নিয়ে যাব ওকে এটাকে আমরা টেনে একটু রিসাইজ করে ছোট বড় করে নিব তারপর ছবিটিকে সিলেক্ট করে উপরের ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি এবং ফিল্টার গ্যালারি থেকে আমরা এই ফিল্টারটি ইউজ করব ওকে ফিল্টারটি সেট করার পর আমরা এখানে ওকে চেপে এখান থেকে বেরিয়ে যাব ওকে ছবিটিকে সিলেক্ট করে আমরা ছবিটির অধীনে যে ব্লেন্ডিং মোড অপশন রয়েছে এখান থেকে আমরা এই ব্লেন্ডিং মোড অপশনটি সিলেক্ট করে নিব ওকে দেখুন অলরেডি এটি পোর্ট্রেট হয়ে গেছে ওকে এখন আমরা ছবিটির একটু কালার লেভেল বাড়িয়ে নিব সো তার জন্য উপরের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট থেকে কালার লেভেল ওকে তারপর ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটু আমরা কমিয়ে নিব যার কারণে ছবিটি আর একটু বেশি উঠবে সো আমরা ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে উপরের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করব তারপর এখান থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটু কমিয়ে নিব দেখুন ছবিটি আরও একটু বেশি উঠল দেখুন বন্ধুরা খুব চমৎকারভাবে ছবিটি ইটের দেয়ালের উপর পোর্ট্রেট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন